তো বেসিক্যালি আমাদের এই কোর্সটা ডিজাইন হচ্ছে যে আমাদেরকে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, যে বেসিক্যালি বাংলাদেশের আইডিয়া, বাংলাদেশের কোর্স আউটলাইন থেকে আমরা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো। এবং এই এই জিনিসটা হচ্ছে যে কোনো ব্যাচেলর ডিগ্রি ফ্রম বাংলাদেশ, যদি আপনি যে কোনো এসসি, সিপিলি, টেক্সটাইল, বিবিএ, ল, এরপরে সোশিওলজি, ইংলিশ, যে কোনো ডিগ্রি নেন না কেন, দিস বাংলাদেশ স্টাডিজ কোর্স ইজ এ ম্যান্ডেটরি ওয়ান। এটা ইউজিসি থেকে আপনাদের জন্য বাধ্যতামূলক যে আপনার ব্যাচেলর ডিগ্রি পেতে গেলে আপনার এই কোর্স কমপ্লিট করতে হবে, কারণ এই কোর্স আপনাকে আপনার অরিজিনের সাথে পরিচয় করায় দেয়, এই কোর্স আপনাকে আপনার ডিটেল আইডিয়া দেয়, আপনি আপনার কন্টেক্ট সম্পর্কে জানতে পারেন। তো এখানে দেখেন আপনাদের যে কোর্স আউটলাইন দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে, সেখানে বলে দিচ্ছে দ্য কোর্স উইল হেল্প স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড অ্যান্ড নারেট ক্রিটিক্যালি দ্য সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড কালচারাল ফেনোমেনা অফ বাংলাদেশ রিলেটেড ইস্যুস। As a student, he, she will be able to demonstrate about the sense of patriotism. And the screen is shared, go ahead, sir. The screen is not shared. Yes, sir. Okay. So, right now, after dekhte pachhen, right? So, I was starting from this, the course syllabus. Dekhte pachhi, shabai? Yes, sir. অরিজিন অফ দ্য কান্ট্রি, এই যে দেশটা এটা রুট এবং অরিজিন সম্পর্কে বলতে পারবেন। দ্য এইম অফ দিস কোর্স ইজ টু হ্যাভ এ বেটার কনসেপ্ট বাংলাদেশ অ্যান্ড টু রিয়ালাইজ দ্য গ্রেট এসেন্স অফ হিস্ট্রি অফ বাংলাদেশ। As its goal, the course aims to provide the students with essential knowledge of Bangladesh studies. So, এই যে কোর্সের অবজেক্টিভ এখানে দেখেন যে আপনি প্যাট্রিয়টিজম সম্পর্কে জানবেন, রুটস অরিজিন সম্পর্কে জানতে পারবেন, কম্প্রিহেন্ড ন্যারেট সোসাইটাল কালচারাল চেঞ্জেস দ্যাট হ্যাজ টেকেন প্লেসেস, এক্সামিন দ্য মেজর পলিটিক্যাল ইভেন্টস কি হবে, এরপর বাংলাদেশের ইকোনমিক প্রবলেম। তো অ্যাজ এ হোল আপনি হচ্ছে বাংলাদেশের ডিটেইল সম্পর্কে ডিটেইল আইডিয়া পাবেন, যে বাংলাদেশের সৃষ্টি কোথা থেকে, বাংলাদেশের কালচার কি, বাংলাদেশের মানুষজন কেমন, বাংলাদেশ আসলে কোন দিকে আগাচ্ছে, এর ইকোনমি কেমন, এরপরে হচ্ছে এর প্রবলেম গুলো কি কি, এর আইন কানুন কেমন, এগুলো কিভাবে সলভ করতে হবে। তো অ্যাজ এ হোল দিস কোর্স ইজ ডিটেইলড ওয়ান, যেখানে আপনি জিওগ্রাফি পড়বেন, যেখানে আপনি বায়োলজি পড়বেন, যেখানে আপনি হিস্ট্রি পড়বেন, যেখানে আপনি ল পড়বেন, ঠিক আছে, এগুলো সবকিছু মিলে বিজনেস পড়বেন, তো এগুলো মিলে পড়তে হবে। এরপরে ভিজুয়াল এইডস লাইক মাল্টিমিডিয়া উইল বি ইউজ টু প্রেজেন্ট লেকচার, অল দ্য ম্যাটেরিয়ালস আর প্রোভাইডেড ইন সফট কপি, যে আমরা যা করছি গুগল ক্লাসরুম ফলো করবো। সোশ্যাল ক্যাপিটাল নিয়ে এর আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের অনলাইনে কি কি সোশ্যাল ক্যাপিটাল আছে। জি স্যার, তো ওটা তো আমরা পেলামই, এন্ড অ্যাটেন্ডিং এ যে টোটাল আমাদের রুলস, যে আমরা 5টা ক্লাস যদি মিস করে ফেলি তাহলে আমাদের মার্ক হয়ে যাবে 2.5, যেটা 5 ছিল, আর যদি 6টা মিসিং মোর দ্যান 5 ক্লাসেস উইল গেট ইউ 0 মার্কস, যেটা অ্যাটেন্ডেন্স আছে, তো এই যে রিজাম করা যাবে না, ফেল ওয়ার অ্যাসাইনমেন্টস, এই জিনিসগুলো থাকবে, আমরা প্রেজেন্টেশন করব, শিডিউল এক্সাম, ক্লাস টেস্ট এন্ড আদার্স সব কিছু আছে। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের প্রথম দিনে কোর্স রিলেভেন্স এন্ড আদার্স ওটা ছিল, আমরা একটু ডিলেতে আছি, তো আমাদের আজকে ক্যারি অন মানে রুট অংশ যেটা হবে আমাদের জিওগ্রাফি অফ বাংলাদেশ জানা এবং পিপল অফ বাংলাদেশ অরিজিন ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি, এই জিনিস আমরা আসল কথা 2 থেকে 3টা ক্লাস আছে, প্রথম 1, 2, 3 ক্লাসের মাঝখানে, তো আমাদের আজকে 3 এবং 4 ক্লাস যদি হিসাবে ধরি ওই একটা ক্লাসে, তো এটা বেসিক্যালি সেকেন্ড এন্ড থার্ড ক্লাস যাবে একটা ক্লাস। হ্যাঁ, আমরা আজকে এই অংশটা শেষ করব। সো লেটস ব্যাক ইনটু দা স্টাডিজ। সবাই কি বুঝতে পেরেছি কি বলছি আমি? সবাই কি আমার সাথে আছেন? সবাই শুনতে পাচ্ছে? স্যার সাউন্ড নট ক্লিয়ার, মেহেদি হাসান সাউন্ড এখন কি ঠিক মতো পাচ্ছেন না? আমার হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করতে, এখন ঠিক মতো শোনা যাচ্ছে স্যার, একটু আগে ইকো হচ্ছিল।
আর কোন এশিয়া মহাদেশে বললেন বাংলাদেশ বুঝতে পারবো হোয়ার ইজ বাংলাদেশ ওকে আমি মনে করেন এক্স ওয়াই জেড এমন একজন মানুষ যে বাংলাদেশ সম্পর্কে জানি না বাংলাদেশ কোথায় সেটা জানি না আমার বাংলাদেশকে তার সাথে পরিচয় করাই দিতে হবে তো হাউ হাউ ক্যান আই গিভ এ ইন্ট্রোডাকশন অ্যাবাউট বাংলাদেশ কিভাবে দিব স্যার স্যার বাংলাদেশ দক্ষিণ এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলীয় বঙ্গোপসাগরের উপকূলে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং বাংলাদেশের তিন পাশে ভারত গুড অবস্থিত অনেকগুলো অংশ চলে আসছে বাংলাদেশের তিন পাশে ভারত অবস্থিত দক্ষিণ এশিয়ার কথা বলেছি বে অফ বেঙ্গলের কথা বলেছি ওকে অনেকগুলো ভেরি গুড সো এটা দিয়ে বোঝা যাবে কেউ চলে আসতে পারবে বাংলাদেশে সবাই বুঝতে পারছে যে ল্যাটিটিউড লংগিটিউড কিভাবে করে বা ল্যাটিটিউড লংগিটিউড জিনিসটা কি ল্যাটিটিউড লংগিটিউড বুঝতে পারছে আমি সবাইকে মিউট করে দিচ্ছি হ্যাঁ খাদিজা ভিডিওটা অফ করো ঠিক আছে আমি মিউট করে দিচ্ছি সবাইকে সাউন্ড আসছিল হ্যাঁ সো আমরা যখন এরকম বলতে যাচ্ছি যে আমরা ল্যাটিটিউড লংগিটিউড নিয়ে কথা বলছি আমাকে এটা বলেন যে বাংলাদেশ উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার আর হেমিস্ফিয়ার জিনিসটা কি আনমিউট করে বলতে হবে এনিওয়ান উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে নর্দার্ন হেমিস্ফিয়ার ঠিক আছে এটা কিভাবে বলেন স্যার বাংলাদেশটা আসলে মাঝখান বরাবর মাঝখান স্যার কটক্রান্তি রেখার উত্তর গোলার্ধ দিকেই পড়ছে কর্কট ক্রান্তি রেখা আরো আরেকটা ভালো জিনিস আসছে কর্কট ক্রান্তি রেখা তো বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটা স্যার মাঝখানে পড়ে কর্কট ক্রান্তি রেখাটা আসলে কি এটা হচ্ছে স্যার মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ যেখানে ভাগ করছে ওই রেখাটাই আর কি আচ্ছা আমরা একটা কাজ করতে জায়গা লেটস সি কোন আইডিয়া পাওয়া যায় কিনা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না জি স্যার এটা কি গুগল আর্থ গুগল আর্থ ঠিক আছে বুঝলাম দ্যাটস আ অ্যাপ ইজ দা গুগল আর্থ মানে এটা আর্থ ঠিক আছে এটা আর্থ এখানে দেখেন অর্ধেক অন্ধকার দেখাচ্ছে কারণ ওই যে অর্ধেক অন্ধকারের নিচে চলে যাচ্ছে এইটা আমি যেদিকে চাই না কেন ঘুরাইতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আমাদের এখন দরকার এই গুগল আর্থটাকে শেপে নিয়ে আসা গুগল আর্থ তো হচ্ছে এটা হচ্ছে পৃথিবী যেহেতু পৃথিবী কিরকম গোল সেটা আপনারা জানেন এগুলো নিয়ে আমি আর কোনো কিছু বলতেছি না ঠিক আছে তো এটাকে ঘুরায়া ফিরায়া উপর নিচে করে করে নিতে পারি তো আমার তো আর সেই এত পাওয়ারফুল ক্ষমতা নাই তবে আমি একটা নর্মাল অবস্থায় আসতে পারি এই গেল সো এই যে গুগল আর্থ এটা আর্থের একটা রেপ্লিকা এই আর্থের রেপ্লিকা আমরা একটু আগে কথা বললাম আমরা খুঁজছিলাম যে বাংলাদেশকে আমরা কিভাবে বলতে পারি অনেক কিছু বলছি বঙ্গোপসাগর বলছি ইন্ডিয়া বলছি যে ইন্ডিয়া চ্যানেলটা কিভাবে বলবো ওই যে এর বাড়ি কোথায় আমার বাড়ির পাশে আমার বাড়ি কোথায় ওই এক্স এর বাড়ির পাশে ব্যাপারটা হয়েছে এমন তো আমি একটা সাপেক্ষ নিয়ে বলছি
তো আমি যখন জেনুইন বলতে যাব যে আসলে আমি করি, তখন আমার দরকার হচ্ছে তিন পয়েন্ট, যে ল্যাটিটিউড লংগিটিউড এর কথা বললেন, ঠিক আছে? সো লেটস থিংক অ্যাবাউট ইট। এই যে এরকম একটা রেখা টানলাম পৃথিবীকে, এরকম যদি সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন এখন? মাঝখানে ড্রপ করে গেছিল। ক্যান এভরিবডি? আচ্ছা, তো আমরা যে পৃথিবীটা নিলাম, পৃথিবীটাকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করতে পারি একটা রেখা দিয়ে। এই যে দুটো ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে যেটা হলো, পৃথিবী নিচের দিকে সবসময় থাকে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, ওয়েটিং রুমটা একটু সামলাতে হবে, উপরের দিকে অলওয়েজ তৈরি হয় হচ্ছে কি, এই যে উপরে দেখতে পাচ্ছি সবাই, নর্দার্ন হেমিস্ফিয়ার। এখন উপরে নর্থ, নিচে সাউথ, তাহলে ডান দিকে কি হবে বলতে হবে? ডানে কি? যেহেতু আপনারা সবাই আছেন, আমি জাস্ট অন এন্ড অফ করছি, আমার ওয়াইফাই প্রবলেম করছে, ইন দ্যাট কেস আমরা জাস্ট আমি জাস্ট চেঞ্জ করে মোবাইল নেটওয়ার্কে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক, আই থিংক দ্যাট উইল বি এ গুড থিং আপনাদের জন্য। আই এম গিভিং দ্য পয়েন্টস ব্যাক আফটার দ্য নেটওয়ার্ক প্রবলেম। সো উই ওয়্যার ডিভাইডিং দ্য আর্থ, যে আমরা আর্থকে দুটো ভাগে ভাগ করেছিলাম, দ্যাট ওয়াজ এরকম দুটো গোলার্ধে ভাগ হয়েছিল, রাইট? তো যদি আমরা এরকম চিন্তা করি, দ্যাট ওয়াজ এরকম, ঠিক আছে? তো এরকম আমি আর্থকে দুইটা ভাগে ভাগ করলে আমি পাবো হচ্ছে, উপর দিকে পাবো হচ্ছে কি পাবো, উপর দিকে উপরের অংশটা কি, উপর দিকে নর্থ আর নিচে সাউথ। গুড, তো যে কোনো সময় উপর দিকে যখন নিব তখন নর্দার্ন হেমিস্ফিয়ার নর্থ, এন্ড নিচের দিকে সাউথার্ন হেমিস্ফিয়ার। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে সাউথ হবে। তো ইস্ট কোন দিকে হবে? আমরা ছিলাম, আমি পারি না, আপনি একটা বলে দিলে আমি আরেকটা বলতে পারি। আপনারা টিচার ছিলেন, হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক। 360 ডিগ্রি, ডিগ্রিতে যদি আমি চেঞ্জ করি, আর 0 ডিগ্রি, এটা হচ্ছে আপনার নর্থের জন্য। ইস্টের জন্য কত ডিগ্রি বলেন দেখি আমাকে? 90। বিঙ্গো, ভেরি গুড, 90 ডিগ্রি। 180 এর জন্য কত ডিগ্রি? 180। আমি সাউথ না জিজ্ঞেস করে জিজ্ঞেস করছি 180 এর জন্য কত ডিগ্রি। আচ্ছা জি স্যার, ঠিক আছে। সো এটা কত, ওয়েস্ট কত? 270। এর মাঝখানে অনেকগুলো ডিগ্রি আছে, এটা ডিরেকশন বোঝানোর জন্য। কি করে হয়েছে স্যার, এটা কি করে হয়েছে? এটা হচ্ছে 360 ডিগ্রি, যে কোন একটা গোলক 360 ডিগ্রি, বাট ওটাতে এভাবে ঘুরছে 90 ডিগ্রি, এটা কিভাবে হচ্ছে এটা একটু যদি বলতেন। আমি আপনার কোশ্চেন বলছি, ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লক ক্লক ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে? 360 ডিগ্রি বা 0 ডিগ্রি, যে 270 প্রত্যেক 90 ডিগ্রি প্লাস হচ্ছে, হ্যাঁ 0 প্লাস 90 একটা ডিরেকশন,
এরপর আবার 90 প্লাস 90 180 একটা ডিরেকশন 180 প্লাস 180 সরি 90 is 270 and 270 প্লাস 90 is 360 or 0 ডিগ্রি এটা হচ্ছে 360 ডিগ্রি গুলো জি স্যার বুঝতে পারছি এখন এই জিনিসটা করলো কি পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে এই যে দুটো ভাগে ভাগ করলো এই যে রেখাটা এই রেখাটার নাম কি বলতে পারেন এটা কাল্পনিক সবকিছু ভাগ করছে যেটা এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা হয় নাই এটার নাম কি ইকুয়েটর মানে কি বিষুব রেখা আমি জিজ্ঞেস করছি যে বাংলাদেশ কোন গোলার্ধে হেমিস্ফিয়ার মানে গোলার্ধ স্যার দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধ স্যার আচ্ছা সরি স্যার উত্তর গোলার্ধে স্যার আচ্ছা তো বাংলাদেশ উত্তর গোলার্ধের একটা দেশ তো উত্তর গোলার্ধে কোথায় এখন তার মানে আমি বলতে পারবো যে বাংলাদেশের পজিশন এখান থেকে যদি আমি উপর দিকে যাই তো 000 এরকম একটা এটা যাব 0 ডিগ্রি থেকে উপর দিকে যখন যাব তখন নর্দার্ন এখান থেকে যখন যাব সাউথের দিকে তখন সাউদার্ন তো বাংলাদেশ হচ্ছে উপরের দিকে নর্দার্ন হেমিস্ফিয়ারে নর্দার্ন হেমিস্ফিয়ারে বাংলাদেশ আসল কথা কোথায় এখানে আরেকটা ওই যে একটু আগে থেকে আপনারা বারবার বলছিলেন একটা রেখার কথা ঠিক আছে তো এরকম যদি একটা রেখা চিন্তা করি কাল্পনিক কালার আমি চেঞ্জ করে দিলাম এটা ইয়েলো সবাই আছি তো বুঝতে পারছি জি স্যার এরকম এরকম একটা রেখা চিন্তা করি 22 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট 22.5 সেটা হচ্ছে আপনাদের আরেকটা রেখা এই রেখাটার নাম কি যে ঢাকার উপর দিয়ে গেছে আমরা বলি মাঝে মধ্যে ট্রপিক অফ ক্যান্সার জানি এটা নো স্যার ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 22 ডিগ্রিতে নর্থের তো আমাদের বাংলাদেশে ঢাকার উপর দিয়ে 22.5 বা এরকম 23.5 এই আছে তো এটা ট্রপিক অফ ক্যান্সার গেছে তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্যার বলেন শুনতে পাচ্ছেন হ্যালো স্যার জি শুনতে পাচ্ছি সবাইকে বলেন স্যার আমরা যখন ওই 19 এ যখন আমরা পড়ছিলাম তো স্যার আমরা বাংলাতে ইয়েগুলো পড়ছিলাম আর কি ওই অক্ষরেখা ডায়াগ্রামের রেখা এখন ইংরেজিতে হঠাৎ করে আমরা বুঝতে পারছি না স্যার এইজন্য বাংলা করে দিচ্ছি আমি ওই জন্য দেখা গেল যে পুরো ইংলিশ বলাচ্ছি আমি বাংলা ইংলিশ মিলায়ে বলছি আপনাদেরকে যেন আপনারা এটা বুঝতে পারেন ঠিক আছে স্যার বুঝে ঠিক আছে এই কারণে আমরা মানে একটু কনফিউজ হচ্ছে বাট ইওর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ সো আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ বাট আপনাদের ইজি করে দেওয়ার জন্য আমি ইংলিশটা বলছি সাথে সাথে বাংলা বলে দিচ্ছি যেন আপনারা যে আগে পড়ে এসেছেন সেটা রিলেট করতে পারেন ইজ দ্যাট ওকে ঠিক আছে যদি মনে হয় যে কোনো জায়গায় বুঝতে পারছেন সরাসরি জিজ্ঞেস করবেন যে তখন আমরা বুঝতে পারবো কারণ এই জিনিসগুলো আপনার লিখতে হবে পরীক্ষায় ঠিক আছে আপনি ওখানে পরীক্ষায় তো বিষুব রেখা লিখলে হবে না ইউ হ্যাভ টু রাইট ইট ইকুয়েটর ঠিক আছে নর্দার্ন হেমিস্ফিয়ার নট লাইক উত্তর গোলার্ধ লিখতে তো আপনি মার্ক পাবেন না বুঝতে পেরেছেন আচ্ছা সো এটা গেল যে উত্তর গোলার্ধে বাংলাদেশ এখন বাংলাদেশে কোথায় ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশ উপরে গেছে এটা একটা অ্যাপ্রক্সিমেট বলছি এরপরে আমি বলছি যে উত্তর গোলার্ধে বাংলাদেশ আছে এখন আরেকটা জিনিস দরকার যে কোনো একটা রেখাকে যদি আমি স্থির করতে চাই একটা সরল রেখা দিয়ে স্থির করা যায় না আরেকটা রেখা লাগে তাই না এই রেখাটা একটা আমি পৃথিবীকে ভাগ করেছি এরকম আরেকটা রেখা দিয়ে পৃথিবীকে আমরা ভাগ করি অক্ষাংশ দ্রাঘিমাংশ তাই না আমার এখানে আমি নর্দার্ন হেমিস্ফিয়ারে যাচ্ছি না সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু আমি এটাকে তো ফিক্স করতে পারবো না এইটার মাঝখান দিয়ে ঘুরতে থাকবে তো আই নিড অ্যানাদার লাইন রেফারেন্স লাইন অ্যানাদার তো এই লাইনটাকে আমি বলছি
একটা লাইন ড্র করছি মাঝখান দিয়ে একেবারে। এই যে আরেকটা রেখা টানলাম, এটা পৃথিবীকে কোনটা ভাগে ভাগ করলো? একটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম, ইস্ট এন্ড ওয়েস্ট, তাই না? এখন কথা হচ্ছে যে আমি বুঝলাম আমি যে পৃথিবী হচ্ছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর এমন এক জায়গায় যেটা হচ্ছে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধের 22.5 বা সারান্ত এরকম ট্রপিক অফ ক্যান্সার, এই যে হলুদ রেখাটা এটা বাংলাদেশের ঢাকার উপর দিয়ে গেছে, আমরা এটা জানি, এগুলো আমাদের ইনফরমেশন থেকে আসছে। এখন কথা হচ্ছে এটা বাংলাদেশ উত্তরের দিকে না দক্ষিণ দিকে, পৃথিবীর যে একটা রেখা করা অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করার জন্য নিরক্ষ রেখা চিন্তা করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশ কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে? উত্তর দিকে তো হলোই, উত্তর গোলার্ধে হলোই। পূর্ব দিকে না পশ্চিম দিকে? ইস্ট অর ওয়েস্ট? দুটা ভাগে ভাগ করেছি না, এটা হিসেবে আমাদের ওয়েস্টে যাইতে হবে। আমি যখন এই যে ইকুয়েটর আমাকে ভাগ করছে সেটা আমাকে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করছে, এবং আমাকে যখন নিরক্ষ রেখা ভাগ করছে পূর্ব দিকে, তো এই যে পূর্ব দিকে আসলো তখন আমার পূর্ব দিকে কত, পূর্ব দিকে বাংলাদেশের পজিশন কত, বাংলাদেশের পজিশন কি এখন দেখেছি? ওটা হচ্ছে 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি অ্যারাউন্ড, এই যে 88 ডিগ্রি থেকে এটার মাঝখানে চলে আসছে, তখন এটা হচ্ছে বাংলাদেশের পজিশন। তো আমরা বাংলাদেশের দুটো পজিশন পেলাম, একটা হচ্ছে বাংলাদেশের উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে সেটা, এবং বাংলাদেশের অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সেইটা। এখন লেটস গো ডিপ ইন টু বাংলাদেশকেই খুঁজে বের করার চেষ্টা করি যে বাংলাদেশ আসল কথা কোথায় অবস্থিত। আমরা ওই যে দেখেন বাংলাদেশের ম্যাপটা চলে আসছে, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের এখান থেকে। তো আমি এখন পৃথিবীকে একটু শেপ করে আনি যে এরকম যদি বসাই তাহলে আমরা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের এই যে এই জায়গায় বাংলাদেশটা এখনকার পজিশন যেটা আছে সেটা আমি বুঝতে পারি। বুঝতে পারছি সবাই যে বাংলাদেশটা কোথায় দেখতে পাচ্ছি? ক্লিয়ার? আমি এতক্ষণ ধরে যে কথাবার্তা গুলো বললাম, জি স্যার, স্যার একটু পুরো দিকে সরাই দেন তাহলে পুরো পুরো মিলবে। এটা অ্যাকচুয়ালি এই রকম জায়গায় হবে, ঠিক আছে? জি স্যার। তো এরকম জায়গায় বাংলাদেশ, দরকার লাগলে একটা স্ন্যাপশট নিয়ে রাখেন, ঠিক আছে? এই গেল বাংলাদেশের অবস্থান। তো বাংলাদেশের এখন অবস্থান আসলে যে এই জায়গায় সেটা আমার প্রমাণ দরকার, প্রমাণের জন্য আমরা বাংলাদেশে দেখি চলে। আচ্ছা স্যার, আপনি সবুজ যে ডাক্তার আনছেন মানে যেটা পূর্ব পশ্চিম দুই ভাগে ভাগ করছে এটার নামটা কি বলছেন স্যার? নিরক্ষ রেখা। না স্যার, সবুজ যে লাইনটা এটা নিরক্ষ রেখা। LMT ওই যে লোকাল মিন টাইম এর জন্য গ্রিনিচ ইকুয়েটর আমাকে এই দুই ভাগে ভাগ করেছে, আর অক্ষাংশ দ্রাঘিমাংশ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমি হচ্ছে ওই যে গ্রিনিচ মান মন্দিরের মধ্যে দিয়ে আমার কি লেখা গেছে সেটা। আচ্ছা, এখন দেখেন আমরা বাংলাদেশে আসছি, ব্যাক করছি। বাংলাদেশে আসার পরে এখানে দেখেন বাংলাদেশের আমরা বর্ডারের কাছে চলে আসলাম, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। বর্ডারে আসলে এখানে দেখেন আমরা হচ্ছে বাংলাদেশের সীমানাটা তো এর আগে বললাম, বর্ণনা করলাম, আসলে সেই সীমানাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আসি। তো আমরা করলাম কি, একেবারে ধরেন বাংলাদেশের জলসীমার একবারে এখানে থেকে আমার মাউস পয়েন্টারটা তো দেখতে পাচ্ছেন, এখানে যদি স্টার্ট করি তাহলে দেখেন এখানে আমার দেখাচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমি কততে শুরু, কত ডিগ্রিতে শুরু হয়েছে। তো আমার শুরু হয়েছে হচ্ছে 22.5 বা 21.53, তো এটা ধরেন হচ্ছে একটু উপরে নিলাম,
যে এইদিকে এসে আর একটু মাটি তো আরো আগে থেকে শুরু হয়েছে, তো এটা শুরু হলো হচ্ছে 22 ডিগ্রি থেকে। আমরা জেনারেল বলছি স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখন আপনারা কোথায় দেখতেছে যে কোথায় 22 ডিগ্রি নর্থ এনিয়া বলছে সেটা কি বুঝতে পারছেন? একবার ডান পাশে কর্নারে দেখবেন, ঠিক আছে, ডান পাশে কর্নারে নিচের দিকে দেখেন এখানে। হ্যাঁ বলেন আপনারা কোশ্চেনটা বলেন স্যার। এখানে কি শুধু বর্ডার গুলোই দেখায় নাকি সব ডিস্ট্রিক্ট দেখায় স্যার? আমরা এখন যে ভিউটা দেখছি এটা দেখছি বাংলাদেশকে দেখা যাবে 1129 কিলোমিটার উপর থেকে যেরকম। আচ্ছা না, কারণ আমি ওখানে বরিশাল খুঁজছিলাম, বরিশাল খুঁজে পাই না এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা বরিশাল পরে খুঁজবো, আজকে পাওয়া যায় কিনা আমরা আরো নিচে নেমে খুঁজবো। ওকে ক্যারি অন। তো আমরা ছিলাম ওই যে 22 ডিগ্রি আমরা এখানে বললাম, এরপরে আবার বাংলাদেশে একেবারে মাথায় যাই। মাথায় কি আছে একেবারে টপ মোস্ট? পঞ্চগড়। না পঞ্চগড়, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখেন এখানে 26 ডিগ্রি দেখাচ্ছে, 26 ডিগ্রি 34 মিনিট এরাউন্ড, ঠিক আছে। সো আমার 26 ডিগ্রি, 22 থেকে 26 আমার একটা রেঞ্জ বুঝলাম আমি, যে আমার নর্দার্ন হেমিস্ফিয়ারে এদিকে নর্থের দিকে এখান থেকে শুরু হয়ে ওই দিকে পর্যন্ত গেছে। এখন আমি এদিকে রাজশাহীর এদিকে একটু যেহেতু ঝুঁকে গেছে, তো আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে কত ডিগ্রি দেখায়, 88 ডিগ্রি ইস্ট দেখাচ্ছে। আমি বলছিলাম 88 ডিগ্রি, 88 ডিগ্রি ইস্ট থেকে এখানে সিলেটের দিকে বেশি আছে, তাই না? এই যে সিলেট অথবা কক্সবাজারের দিকে যেতে পারি, সিলেটের দিকে নিলে আমার 92 ডিগ্রি। তাহলে আমরা দুইটা ডিরেকশন পাইলাম, একটা হচ্ছে 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রি আমার নর্দার্ন, আরেকটা আমি পেলাম হচ্ছে 88 ডিগ্রি থেকে 94 ডিগ্রি এটা ইস্টার্ন। তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আমার বাংলাদেশ অবস্থিত, বুঝতে পেরেছি? ক্লিয়ার যে আমাদের বাংলাদেশের পজিশনটা কোথায়? এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বাংলাদেশের পজিশনটা আমরা যখন বুঝতে পারলাম, তো বাংলাদেশের পজিশন অনুযায়ী আমার বাংলাদেশের আশেপাশে কি আছে একেবারে আগাতে থাকি। ওই যে কে যেন জিজ্ঞেস করছিলেন বরিশাল খুঁজে পাচ্ছিলেন না, খুলনা যদি আমি পাই তো বরিশাল তো এদিকে হওয়ার কথা না, ওই যে ছোট ছোট জায়গাগুলো দেখাচ্ছে। তো আমি যদি জুম ইন করি নেন মাথাতে করে দেখা গেছে, তো ওই যে বরিশাল দেখা যাচ্ছে, ঠিক আছে, বরিশালে ক্লিক করলে আমরা বরিশালে চলে যাব। ওই যে দেখেন বরিশালে ছবি চলে আসছে। জি স্যার, আমরা লঞ্চে করে বরিশাল পৌঁছে গেছি। তা ঠিক আছে স্যার, আমি আর কি মাদারীপুর পাইছি কিন্তু বরিশাল পাই নাই আর কি। হ্যাঁ এই যে আজকে আপনার জন্য মাদারীপুর বরিশাল সব ডিসটেন্স করতে থ্যাঙ্ক ইউ স্যার, বুঝতেছি কত দূর দাবাটা, বরিশালটা আদার আলাদা রাষ্ট্র না? না যে আমরা কিছুক্ষণ পরে নোয়াখালী খুঁজব, ঠিক আছে। সো আচ্ছা তারপরে আসি যে বাংলাদেশের এই যে ম্যাপটা যেটা আমি দেখতে পাচ্ছি যে গুগল আর্থে, তো আমার আশেপাশে কি আছে, আমি আশেপাশে যদি রাষ্ট্র চিন্তা করি, এখানে দেখেন রাষ্ট্রগুলোকে দেখতে গেলে আমি আর উপরে থেকে নিলাম, তো ঝাড়খণ্ড এটা বাদ দিয়ে আমি আর উপরে উঠছি, এখানে দেখছি আমি মিয়ানমার বার্মা ওয়েস্ট বেঙ্গল এগুলো সবকিছু অংশ হচ্ছে ইন্ডিয়া, উপরে তিব্বত, এপাশে নেপাল, এপাশে ভুটান, আর আমার সবচেয়ে দেখার জন্য স্পেশাল জায়গা হচ্ছে আমরা বে অফ বেঙ্গল, আপনারা ওই যে ডিটেকশনের সময় আপনারা বলেছিলেন, ঠিক আছে। সো আই এম গিভিং এ জাস্ট পজ অফ আজান, হ্যাঁ আজানটা শেষ হোক তারপরে আমি আবার ব্যাক করছি। ওকে স্যার, তো নামাজের টাইমটা দিয়ে দেন একসাথে, স্যার একটা ব্রেক দিয়ে দেন স্যার, মহারাষ্ট্র ব্রেক দিয়ে দেন স্যার। আমরা যে কাজ করি আমরা হচ্ছে ব্যাক করব হচ্ছে 7:05, ঠিক আছে? 7:05 হলে কম হয়ে যাবে স্যার, 15 দেন, 10 দেন বা 15 দেন, তাহলে তো আমাদের ক্লাস শেষ হবে না। ওকে 7:10 আমরা ব্যাক করছি, ঠিক আছে? ঠিক আছে। এখানে হচ্ছে আমি কাকে দিব, ইয়াকে কাকে দিব যে যে এন্ট্রি করবেন, কো-হোস্ট কাকে দিব, যারা ওয়েটিং রুমে থাকবেন তাদেরকে অ্যাড দিবেন, তাহলে আমার জন্য ক্লাস কন্ডাকশনে ইজিয়ার হবে। আচ্ছা দেখেন যে হচ্ছে সাউন্ড 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 সবাই চেক করে, ঠিক আছে, আমি সবাইকে আবার মিউট দিয়ে দিতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে দেখেন আমি আপনাদের জিওগ্রাফি অফ বাংলাদেশে আমি আপনাদের কিছু ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি ক্লাসে,
একটা বই দিয়ে দিছি আর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এটা আপনারা পরে দেখে নিন। মিনওয়াইল আপনাদের জন্য সুবিধার জন্য এটা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম যে বাংলাদেশের বর্ডার দেখছিলাম, এন্ড বর্ডার আমাদের আশেপাশে নেইবারিং কান্ট্রি গুলো কি কি আছে সেগুলো দেখছিলাম। নেইবারিং কান্ট্রি দেখতে গিয়ে আমরা পেয়েছি হচ্ছে আমাদের ইন্ডিয়া আছে, এরপরে আমাদের আছে হচ্ছে উপরে আছে হচ্ছে ভুটান, তার পাশে আছে নেপাল, আর এই পাশে আছে হচ্ছে মিয়ানমার। থিংক অ্যাবাউট হোয়ার ইজ পাকিস্তান, পাকিস্তান কোন দিকে বলেন তো, কোন দিকে যাব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে? পাকিস্তান দিকে স্যার, ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়া তো ডান পাশে, আমার বাম পাশে, কোন পাশে? ডান পাশে, পশ্চিম দিকে যাবেন স্যার। ইন্ডিয়া, ইন্ডিয়া ক্রস করে স্যার, ইন্ডিয়া ক্রস করে। এই তো রাজস্থান, এই যে কই পাকিস্তান, দক্ষিণ পশ্চিম কোন দিকে স্যার? এই যে পাকিস্তান পাইছি। চিন্তা করেন, এখানে আসার পরে আমি বুঝতেছি যে এখানে সবুজ শেষ, পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান এমন কেন? এই যে পাকিস্তানের এরিয়া, এখান থেকে আফগানিস্তান, পাকিস্তান, ওই ওরা তো হচ্ছে ওদের ওখানে হচ্ছে মরুময় এলাকা বেশি, তো গাছ কম, এই জন্য। তো এই জায়গা থেকে আমাদের এই যে ইন্ডিয়ার মধ্যে দিয়ে এসে আমাদের যে সবুজ এই বাংলাদেশে আমাদের এই জায়গায় এসে শাসন করতে হতো, তো তাদের আসল কথা যাওয়ার রাস্তা ছিল না। এখন আপনি চিন্তা করেন যে আমার ভুটান আছে, নেপাল আছে, তিব্বত আছে, আর উপর দিকে গেলে চীন, চায়না, তারও যদি আমি উপর দিকে যাই মঙ্গোলিয়া, কাজাখস্তান, তার ওই যে উপরে গেলে এখানে রাশিয়া। ঠিক আছে, পেলাম। এখন আমার কথা ছিল যে আমরা বাংলাদেশের এদিকে পাচ্ছি, বে অফ বেঙ্গলের দিকে, ইন্ডিয়ার দিকে। এখন এখানে দেখেন যে বাংলাদেশের সাথে বর্ডারিং আমরা হচ্ছে ভারতের মোটামুটি পেটের মধ্যে। এখানে দেখেন এদিকে মেঘালয় আছে, মিজোরাম আছে, অন্যান্য যে জায়গাগুলো আছে, সেখান থেকে আমি যদি বাংলাদেশের দিকে বর্ডারটা চিন্তা করি, ইফ ইটস দ্য বর্ডার, এখানে দেখেন বাংলাদেশের এখানকার বর্ডার থেকে নেপাল কত কাছে, নেপালের বর্ডার এটা, আবার এদিকে ভুটানের বর্ডার। তো আমার এখানে আমি বাংলাদেশের হচ্ছে আমার দিনাজপুর ক্রস করে যে পঞ্চগড়ের অংশ, ঠিক আছে, আমি একেবারে আসতেছি। তো এই যে বর্ডার, এখান থেকে আমার এদিকে যাওয়া আসা ইজি ছিল না, কমিউনিকেশন করা ভুটান এবং নেপালের সাথে, বাট আমরা সরাসরি যাওয়া যোগাযোগ করতে পারি না, বা যোগাযোগের রাস্তাটা ওইভাবে নাই। কারণ হচ্ছে আমাদের যে ইন্ডিয়া, যে আমাদের মাঝখানে আছে ইন্ডিয়া, চান না যে এই যোগাযোগ গুলো হোক। আচ্ছা, সো এই যে এই জায়গাটা আসলো, সেখানে আমি হচ্ছে বাংলাদেশের বর্ডার, এখান থেকে আমি দুইটা দেশের সাথে কমিউনিকেশন পাচ্ছি না। আবার আপনি চিন্তা করেন, আমরা ট্যাকটিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, যদি আমরা এই যোগাযোগটা করতে না দিই, যেমন ধরেন যে এখানে ছিল মেঘালয়, তারপরে এই দিকে আছে হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়ার মেইন, তো ইন্ডিয়া তো আমার বাম পাশে, তাই না? এখান থেকে ইন্ডিয়া তো সরাসরি যোগাযোগ করতে পারবে না। তো ইন্ডিয়া যোগাযোগ করতে গেলে স্থলপথের যোগাযোগের জায়গাটাই হচ্ছে এই যে এই চ্যানেলটা, হ্যাঁ, এদিক দিয়ে এসে আমার মাউস পয়েন্টটা খেয়াল করেন, এদিক দিয়ে এসে আমার এদিকে যোগাযোগ করতে হবে। তার মানে আমি যদি বাংলাদেশের এখন জিও পলিটিক্স এর কথা চিন্তা করি, বাংলাদেশ টেকনিক্যালি ভারতকে সেপারেট করে দেওয়ার মতো একটা জায়গায় আছে, এবং টেকনিক্যালি যদি বাংলাদেশের সাথে নেপালের যোগাযোগ এবং এয়ার যোগাযোগ স্থাপন হয়ে যায় এবং কোনো কারণে বর্ডারিং কভার হয়ে যায়, তখন কিন্তু মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম এগুলো আলাদা হয়ে যাবে, তাই না, ভারত থেকে, স্থল সীমা থেকে, কারণ কানেকশন তো ওই ছোট ইয়া দিয়ে। জি স্যার, তারেক জিয়ার মতো কথা হয়ে গেল তো। ইটস নট লাইক আমি জাস্ট আপনাদেরকে কোন পলিটিক্যাল কারো কথা বলছি না, আমি জাস্ট বলছি যে আমাদের পজিশনটা কোথায় এবং আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্কটা কিরকম। এখন এই যে টেকনিক্যালি আমরা এই জায়গায় পজিশন, তার মানে আমাদের হচ্ছে বলতে পারেন যে যে কোনো জায়গায় নেগোসিয়েশনের পজিটিভিটি আছে, কিন্তু দেখা যায় যে ভুটান এবং নেপাল এই দুটো কান্ট্রি হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি বুঝি? মানে সীমার মধ্যে আর কি, হ্যাঁ, স্থল সীমার মধ্যে, যার জলসীমা নাই, সাগরে উন্মুক্ত না। বাংলাদেশ যেরকম সাগরে উন্মুক্ত,
ওই দুটো দেশ কিন্তু সাগরে যে তারা যে জিনিসপত্র নিয়ে আসবে গাড়ি টাড়ি আমদানি করবে তারা কিন্তু সেই সুযোগটা পায় না, ঠিক আছে? তাদের যে কোনো জায়গা থেকে পোর্ট থেকে আমদানি করে তারপরে তাদের ওখানে যেতে হয়, তো ওই জন্য তারা ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশ আমাদের দেশ এইদিকেও ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? এন্ড বাংলাদেশের এখানে জিওগ্রাফিতে আরেকটা যদি দেখেন যে রিভারের কথা দেখেন, যে নদীগুলো এসে জয়েন করেছে এবং আমাদের ক্রিস ক্রস হয়েছে অনেকগুলো এবং এসে পড়ছে, এবং আমরা হচ্ছে ফ্ল্যাট প্লেন বা পলল সমভূমি আমাদের দেশটা। তো এটা হচ্ছে আমাদের দেশের জিওগ্রাফিক্যাল ফিচার এবং আমাদের দেশের নেইবারিং কান্ট্রি বর্ডার্স। এবং বর্ডারের এখানে যদি আপনি দেখেন যে বর্ডারের আশেপাশে যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোর অবস্থান, এই যে পাশে যদি আপনি দেখেন মিজোরাম, তারপরে দেখছেন ত্রিপুরা, তারপরে দেখছেন মণিপুর। আচ্ছা, মিজোরাম তাহলে বাংলাদেশের কোন দিকে অবস্থিত যদি বলা হয়? এরকম বাংলাদেশের কোন দিকে? ইস্টে না অঙ্গরাজ্যগুলোর বর্ডার দেখাচ্ছে, যেগুলো বর্ডারিং আমাদের কান্ট্রির সাথে বাংলাদেশের সাথে বর্ডারিং বর্ডারের ম্যাচ করছে। তারপরে এই যে এখানে তো সরাসরি আমি অন্য দেশের সাথে মিয়ানমারের সাথে কক্সবাজার, ঠিক আছে, এখানে আপনারা তো চেনেনই টেকনাফ কক্সবাজার, আর এখান থেকে আরো যদি খুঁজতে যান আমরা হচ্ছে রোহিঙ্গা অঞ্চল খুঁজে বের করতে পারবো, হ্যাঁ, টেকনাফ, সাংগু, আলিকদম, এগুলো গেল, থানচি, রুমা। আই হোপ বান্দরবানের এদিকে এই জিনিসগুলো চেনেন আপনারা বর্ডারে, এবং এগুলো হচ্ছে আমার কিছু কিছু পাহাড়ি অঞ্চল। তারপরে আপনি মিজোরাম ত্রিপুরা পেলেন, এরপরে পেলেন হচ্ছে আপনি ইস্টার্লি আরেকটা পেলেন মণিপুর, তারপরে আপনি পেলেন মেঘালয়, তারপরে আপনি এদিকে দেখেন আসাম, তারপরে আছে হচ্ছে এদিকে নাগাল্যান্ড। নাগাল্যান্ড কোথায় গেল? এই যে নাগাল্যান্ড। নাগাল্যান্ড ইস ভারতের আরেকটা অঙ্গরাজ্য, যেটা মোটামুটি বলতে পারেন যে হচ্ছে নর্মাল কৃষ্টি কালচার থেকে আলাদা। এরা মোর হচ্ছে তো আপনার চাইনিজ এন্ড বার্মিজ ওইদিকের কালচার পেয়েছে। ওদের ওখানে যদি আতে যান বাজারে যান তখন দেখতে পারবেন যে ওইখানে হচ্ছে পাহাড়ে যে শুকর বাজারে পাওয়া যায়, ব্যাং আটা পাওয়া যায়। ওদের ফুড হ্যাবিটও ডিফারেন্ট নর্মাল ইন্ডিয়ানদের চেয়ে। তো এটা গেল হচ্ছে আমার অঙ্গরাজ্যগুলো যেগুলো আছে সেটা। তারপরে আমি যদি আসি এদিকে বিহার, এখন বিহারের ডিরেকশন কোন দিকে বাংলাদেশের চেয়ে? বিহারের ডিরেকশনটা কোন দিকে বাংলাদেশের কোন দিকে? পশ্চিমে। তো এটা কি উত্তর পশ্চিম? তাহলে নর্থ ইস্টে, ঠিক আছে? এরপর ওয়েস্ট বেঙ্গল তো বাংলাদেশের ওয়েস্টেই পশ্চিমে, এটা তো জানি, ঠিক আছে? তো বাংলাদেশের নেইবারিং যদি প্রভিন্সেস ড্র করতে দেওয়া হয় এবং বলতে ইয়া করতে বলা হয় তাহলে তো আপনারা মনে পারবেন যে নেইবারিং কান্ট্রি গুলো কি আছে, নেইবারিং প্রভিন্সেস কি আছে এবং কোনটা কোন জায়গায় অবস্থিত, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? জি স্যার। তো আমার বাংলাদেশের এখন যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফি পড়লাম। জিওগ্রাফিতে বাংলাদেশের কোথায় কোন দেশ অবস্থিত এবং ভারতের কোন কোন অঙ্গরাজ্য অবস্থিত এবং কোন কোন নদী আছে, এখন এটা আমাদের একটা ফ্যাক্টর যে আমরা নদীগুলোকে যদি চিন্তা করি। তো মেঘালয় দ্রাঘিমাংশ এগুলো সহ পড়তে হবে স্যার? অঙ্গরাজ্যগুলোর অক্ষাংশ দ্রাঘিমাংশ বলতে হবে না, কিন্তু বাংলাদেশের যদি আমি চাই যে বাংলাদেশের বর্ডার সম্পর্কে জিজ্ঞেস করতে যাই তখন আপনাদের এটা লাগবে, ঠিক আছে? যে বাংলাদেশ কোথায় অবস্থিত যদি বলি তখনকার কোশ্চেনে অক্ষাংশ দ্রাঘিমাংশ যে রেঞ্জটা এতক্ষণ ধরে যে পড়ালাম সেই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট যেন মাথায় থাকে। আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য হবে হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে জানা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা। অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমি প্রথমেই বলেছিলাম প্রথম দিনে যে আমি দেখতে চাই যে আপনারা যে কেউ যে কোনো ইন্টারন্যাশনাল সেমিনারে 10 মিনিটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেন, উপস্থাপন করতে পারেন, সেটা হচ্ছে আমার প্রাইম ফোকাস। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, আপনার রেজাল্ট A+ হলো কি হলো না এক হলো, বাট আপনি জানেন যে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার কান্ট্রি, সেটা হচ্ছে আমার এই কোর্সে মেইন ফোকাস হিসেবে কাজ করবে। সো এখানে যখন আমি যে বাংলাদেশের এতে আসলাম, তো আমার এখানে হচ্ছে রিভার গুলো, এখানে যদি আমি ধরি হচ্ছে যমুনা নদী কিভাবে আসছে সেই জিনিসটা, যে গুয়াহাটি মেঘালয় এই যে এদিক দিয়ে সরাসরি আমি হচ্ছে কুড়িগ্রামের এদিক দিয়ে নদী ঢুকে
সিরাজগঞ্জ এদিক দিয়ে এসে মিলে গেছে পদ্মা সাথে মিলে এদিকে গিয়ে এই যে মেঘনা হয়ে চলে গেছে স্যার জি বলেন অনেক জায়গায় দেখি যে যমুনা নদীটা স্যার যখন ঢুকে বাংলাদেশে তো অনেক জায়গায় দেখি যমুনা লেখা থাকে আবার অনেক জায়গায় দেখি ব্রহ্মপুত্র লেখা থাকে স্যার এটার কারণটা কি স্যার ওটাকে ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র বলে যমুনা নদী বলে নামের জন্য নামের চেঞ্জ আর কিছুই না তো আমাদের দেশে ঢোকার পর যমুনা নদী নদী তো প্রত্যেকটা ইয়া অনুযায়ী চেঞ্জ হবে তাই না এখানে আমরা দেখি স্যার ব্রহ্মপুত্রটা শুরু হয়েছে স্যার হ্যাঁ রাজশাহীর দিকে গেল এটা রাজশাহীর দিকে কার বাড়ি আছে এই নদীর নাম কি এই যে এখন যে নদীটা দেখা যাচ্ছে এই যে নদী যাচ্ছে একটা পদ্মা এই নদীর একটা জিনিস দেখেন এই নদীর কিন্তু আশেপাশে এই যে নদীটা দেখছি আমরা এই নদীটা দেখা যাচ্ছে যে এই যে নদীটা আগে যে অবস্থা চরের সংখ্যা বেশি চর পড়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো পদ্মা নদী চর আমরা কিন্তু হচ্ছে আমরা এখন দেখতেছি যে 63 কিলোমিটার উপর থেকে দেখলে যেরকম দেখা যাবে এই যে এখানে হচ্ছে পদ্মা তারপরে যে কোদাগারি পদ্মা গেল পদ্মা এই যে ইন্ডিয়ার বর্ডার এই যে এটা এখন বর্ডার ডান পাশে আমার বাম পাশে ইন্ডিয়া ডান পাশে হচ্ছে গঙ্গা থেকে তো পদ্মা আসছে ইয়েস গঙ্গা পদ্মা এই যে আসলো চারই পাশে রাজশাহী পদ্মার চরটা ক্রস করলে ইন্ডিয়া হ্যাঁ এই যে পদ্মার চরটা ক্রস করলে ইন্ডিয়া চরটা বিশাল বড় হয়ে গেছে মানে পদ্মার ওই পাশে হচ্ছে গঙ্গা গঙ্গা নামে পরিচিত এই পাশে হচ্ছে পদ্মা নামে পরিচিত ভেরি ভেরি গুড এই যে আমি গঙ্গা ধরে উপর দিকে যাচ্ছি উপর দিকে যাচ্ছিলামই হচ্ছে আপনার ফারাক্কাবাদের জন্য ভেরি গুড আপনি বলেই ফেলছেন ঠিক আছে তো আমার এটা আসলে হচ্ছে নদী পথ আমরা একটু জুম আউট করি ওয়েটিং রুমের দায়িত্বে কে আছেন জি স্যার রাইখান ইসলাম রুবেল ঠিক আছে স্যার করতেছি স্যার হ্যাঁ না হলে আপনাদের ব্লক হয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন না জি স্যার এইখানে দেখেন খুব টেকনিক্যালি এটাকে কি এই যে কি দেখতে পাচ্ছি এখন স্যার ফারাক্কা গুড ফারাক্কাবাদ এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ব্যারেজটা এটা 96 এর দিকে চালু করা হয়েছে এবং এটা হচ্ছে পদ্মা নদীর উজানে একটা ব্যারেজ দেওয়া বাঁধ দেওয়া ঠিক আছে এই যে বাঁধটা দেয়া হয়েছে বাঁধের এখানে 56টা সুইচ গেট আছে আর এদিকে আছে হচ্ছে 9টা সুইচ গেট ঠিক আছে এদিকে ছোট এরপরে এই 9টা সুইচ গেট এই যে এদিকে ওপেন হয়েছে এদিক দিয়ে তাদের শেষ প্রকল্প গেছে তাদের আলাদা ওখানে 9টার মধ্যে 9টাই অন কিন্তু এখানে 56টার মধ্যে মনে হয় 10টা অন আছে এটা এটা হচ্ছে যে এটা কত সাল কত 2020 সালের ছবি হ্যাঁ এই যে এটা রিসেন্ট টাইমের ছবির জন্য আমি আপনাদের এখানে নিয়ে আসলাম কারণ গণেন যে এদিকে কয়টা সুইচ গেট ওপেন আছে আমাদের বাংলাদেশের যে রিভার ইয়াটা হচ্ছে সেখানে যে এটা একটা হচ্ছে এই চুক্তি নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছে যে এটা জিওপলিটিক্স এর রিভার এর উপরে একটা অবশ্যই হুমকি এবং সেটার প্রেজেন্ট হ্যাঁ বন্ধ থাকার কারণে আমি ওই যে পদ্মা ধরে আগালাম কি জন্য এটাই দেখানোর জন্য যে বাংলাদেশের ওই এরিয়ায়ও কিন্তু অনেকগুলো চর দেখা যাচ্ছে কারণ পানি নাই এখন আপনি 15টা দেখছেন আসলে খোলাই থাকে 9টা এখন 15টা দেখার পিছনে কারণ হচ্ছে ওইদিকে পানি বেড়ে গেছে এখন হচ্ছে পানি এদিকে ছাড়তে হচ্ছে বন্যায় আছে কিন্তু ওই যে ঘাগর নদীর পানি বেড়ে গেছে এখন একেবারে রিসেন্ট নিউজ যদি দেখেন ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার হচ্ছে টোটাল রিভারের কি অবস্থা এদিকে এদের ইরোশনে যে বালির তোলার কর্মকাণ্ড সবকিছুতে চলতেছে ঠিক আছে ও তাদের ব্যবসা বাণিজ্য যা কিছু যে ট্রেন আদার্স দিয়ে লাইন দিয়ে সবকিছু নিয়ে যেতেছে ইট বানাচ্ছে রা খুশি করার করতেছে ধরা খাইতেছে কারা ধরা খাইতেছে আমরা বাংলাদেশ ওই ওই জায়গা থেকে এটা পাচ্ছে না বাট সামডে এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে ফিউচারে যখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব তখন আমাদের এই জিনিসগুলো আসবে সেই জন্যই এখানে হচ্ছে উপরে ওদের নদীর এদিকে দেখেন ওদের কিন্তু চর পড়ে নাই হ্যাঁ এটার জন্য বিহারের অনেক চড়া
হ্যাঁ বুঝে নাই ওদিকে নদীটা অনেক চওড়া কিন্তু আমাদের এখানে পানি না থাকার কারণে চর পড়ে হ্যাঁ এই যে ছোট বানিয়ে দিয়েছে এই যে এটা এটা একেবারে মরতে মরতে বেঁচে যাচ্ছে নদী আছে আর কি কোনো রকম